বলবো, নেতা মন্ত্রীদের ছেলে মেয়েদের কোনো অসুবিধা হবে না, তারা 12% সুদে টাকা দিয়ে দেবে, তাদের ঘর ভর্তি টাকা, খাটের তল ভর্তি টাকা, বিস্তার তলে টাকা, আমাদের কিন্তু নেই। আর আমাদের জায়গা জমি বিক্রি করার মতো সে জায়গা জমিও নেই যে টাকা দিয়ে তারপরে চাকরিটা পাবো। আমরা খেটে চাকরি পেয়েছি, খেটে অক্লান্ত পরিশ্রম করে চাকরি পেয়েছি, সুতরাং আমাদের চাকরি যাবে এটা হতেই পারে। স্কুলে কোনোদিনও কাগজের টুকরো পর্যন্ত নিয়ে যাইনি, আমার স্কুলে গিয়ে খোঁজ নেবেন, আমি ঘরে ঢুকলে ক্লাস চুপ হয়ে যায়, কেন ম্যাম নকল করতে দেবে না, কথা বলা যাবে না ম্যাম ক্লাসে ঢুকলে। তারা যখন মাধ্যমিকের রেজাল্ট জানতে আমাকে ফোন করছে, আমার ফোন ধরার মুখ নেই, আমি তাদেরকে কি বলবো, তাদের কাছে আমি নিজের কি প্রমাণ ধরবো আমি জানি না। আমি এটাও মানতে পারবো না যে আমি অযোগ্য, আবার তাদেরকে আমি এটাও বলতে পারবো না যে সর্বোচ্চ সংবিধান থেকে আমাদেরকে বলা হয়েছে প্যানেল বাতিল, আমরা অযোগ্যদের দলে। কোনটা ঠিক কোনটা ভুল তার দায় কমিশনকে নিতে হবে। কমিশন বাবা মা, বাবা মা যদি এইরকম করে, বৈমাত্রিক সুলভ আচরণ করে, তাহলে বাচ্চাদের যেরকম পরিস্থিতি হয় বাবা মার দুর্নাম করতে পারবো না, আবার নিজেদের ক্ষতি সেটাও মানতে পারবো না। বলুন আমাদের কি করা উচিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছি, তারা রেজাল্ট প্রকাশ করছে, আমরা ভোটার ডিউটি করছি, আর আজকে আমরা হঠাৎ করে অযোগ্য হয়ে গেছি। এই অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদেরকে এইভাবে বলির পাঠা করা চলবে না। আমরা আমাদের ন্যায্য অধিকার আজকে নিয়েই যাব আমাদের সামনে, আজকেই প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে এবং ওয়েবসাইটে আমাদের লিস্ট প্রকাশ করে আমাদের এই সামাজিক বঞ্চনা থেকে, আমাদের এই লাঞ্ছনার থেকে, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দেওয়া হোক। আমাদেরকে নিয়ে এইভাবে আর দিনিবেলি খেলা চলবে না। করবে সে কি বলবে, আমি চুরি করেছি? যে চুরি করবে, এই দেখুন আমি এখানে এখানে চুরি করেছি, তাহলে সিবিআইকে কেন কাজে লাগালো, ইডিকে কেন কাজে লাগালো, বাক কমিটিকে কেন কাজে লাগালো? সিবিআই বলছে, ইডি বলছে, বাক কমিটি বলছে যে এই কজন অযোগ্য, তার সত্ত্বেও কেন এসএসসির উপর দায় সেরে দিয়ে আমাদেরকে রাস্তায় বসালো? আমাদের যোগ্য মেধা আছে, এখানে একজন আছে 10-5টা চাকরি ছেড়ে দিয়ে ঘরের কাছে চাকরি করতে এসছে, তারা কি দোষ করেছে? তাদের বাড়িতে আজকে ভাতের হাঁড়ি উঠছে না, তার জবাব দিতে পারবে? এত সম্মানীয় একটা চাকরি, কত প্রলোভন, কত কিছু ছেড়ে নিয়ে এত কষ্ট করে একটা চাকরি আমরা পেয়েছি, এই রকম একটা দুর্যোগের সময়ে তাদেরও কি না 6 বছর পর প্যানেল বাতিল করতে হলো। বাড়িতে বাড়িতে নীরবেই বসে দেখেছি, মনে হয়নি বুক বাজিয়ে বলার দরকার আছে আমরা যোগ্য, কারণ আমরা এতদিন জেনে এসেছি সংবিধান আছে, দেশে আইনকানুন আছে, কমিশন সংবিধানে চলে, আমরা সংবিধানে চলি, সুতরাং বুক বাজিয়ে বলার যাকে তাকে প্রমাণ করার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু পিঠ বাঁচাতে, কিছু জনকে রক্ষা করতে পুরো 6 বছরের একটা চাকরিকে, প্যানেলকে পুরোটাকেই বাতিল করে দিতে হলো, এইটুকুটা সবচেয়ে বড় একটা ব্যাপার হলো যে দুর্নীতি হলো। আচ্ছা, দুর্নীতি হলো, তারপরেও আপনারা এইটুকুটা করতে পারলেন না যে যারা যোগ্য তাদেরকে পর্যন্ত পথে বসিয়ে দিলেন? মানে আপনারা এটা ভাবলেন না যে কোনো সংগঠন নেই? দেখুন মিডিয়া, কোনো সংগঠন থেকে আমরা আসিনি, এমনি এমনি যোগ্যরা শুধু সম্মানের চাকরি থেকে সম্মান বাঁচাতে এসেছি, আর কিছু না। এরকম না যে আর কোনো চাকরি পাবো না দাঁড়ালে, যদি সুযোগ থাকতো আরও এসএসসি হতো, প্রত্যেকবার এসএসসি পেতাম, প্রত্যেকবার স্কুল সিলেকশনের অধিকার পেতাম, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। বরং যে চাকরিটা আমরা এত খেটে খুঁটে এত যোগ্যতার সহকারে আমরা পালন করে এসেছি, হঠাৎ করে বাড়ি গিয়ে জানলাম যে এ চাকরি বৈধ নয়। কি করে বৈধ নয়, কোন পদ্ধতিটা আমরা পালন করিনি, কোন কাগজটা আমাদের দিতে হবে যাতে প্রমাণিত হবে যে আমরা যোগ্য? আমাদের স্কুলে কোনোদিনও কাগজের টুকরো পর্যন্ত নিয়ে যায়নি, আমার স্কুলে গিয়ে খোঁজ নেবেন, আমি ঘরে ঢুকলে ক্লাস চুপ হয়ে যায়, কেন ম্যাম নকল করতে দেবে না, কথা বলা যাবে না ম্যাম ক্লাসে ঢুকলে। তারা যখন মাধ্যমিকের রেজাল্ট জানতে আমাকে ফোন করছে, আমার ফোন ধরার মুখ নেই, আমি তাদেরকে কি বলবো, তাদের কাছে আমি নিজের কি প্রমাণ ধরবো আমি জানি না। আমি এটাও মানতে পারবো না যে আমি অযোগ্য, আবার তাদেরকে আমি এটাও বলতে পারবো না যে সর্বোচ্চ সংবিধান থেকে আমাদেরকে বলা হয়েছে প্যানেল বাতিল, আমরা অযোগ্যদের দলে। কোনটা ঠিক কোনটা ভুল তার দায় কমিশনকে নিতে হবে। কমিশন বাবা মা, বাবা মা যদি এইরকম করে, বৈমাত্রিক সুলভ আচরণ করে, তাহলে বাচ্চাদের যেরকম পরিস্থিতি হয় বাবা মার দুর্নাম করতে পারবো না, আবার নিজেদের ক্ষতি সেটাও মানতে পারবো না। বলুন আমাদের কি করা উচিত? আপনারা বলছেন যে আপনারা অরাজনৈতিকভাবে এখানে সমাবেত হয়েছে, কিন্তু আপনাদের দিকে রাজনীতি হচ্ছে একদম। আরে হাজার রাজনীতি করুক,
যুগে যুগে হয়ে এসেছে, ঠিক আছে? সবচেয়ে তার চেয়ে উঁচু হচ্ছে এই মানবতা সংবিধান। তার উঁচুতে কোনো রাজনৈতিক দল না। যারা এসবের ঊর্ধ্বে গিয়ে রাজনীতি করছে তারা নিশ্চয় টের পাবে যে অরাজকতার না একটা সীমা থাকে, ঠিক আছে? খুব বেশি অরাজকতা করলে শেষ আসে, শেষ নেমে আসে। এইরকমভাবে সুস্থ মস্তিষ্কের বুদ্ধিজীবীরা যদি মাঠে নেমে আসে তাহলে দেশে কী ধরনের অরাজকতা সৃষ্টি হয় সেটা আরও কয়েক প্রজন্ম এখন তো টের পাচ্ছে নি। কেউ কাউকে না স্বীকার করে, না মানে, না ক্লাসে কোনো সুস্থতা পরিবেশ আছে, না টিচারদের কোনো সম্মান আছে। আরও টের পাবেন, দেখবেন সবাই না আপনাদের ছেলেমেয়েরা তো উচ্ছনে যাবে, স্কুলের ভূমিকা শূন্য করে দেওয়া হবে। অর্থাৎ গত 13-14 বছর ধরে কোনো টিচার নেই স্কুলে। আপনারা ভাবুন স্কুলের ভূমিকাটাকে কী করে লঘু করে দেওয়া হলো। যে প্রফেশনে যাক না কেন বেসিক শিক্ষাটা তো নিতে হবে স্কুলে গিয়ে। সেই স্কুলটাকে কী অবস্থায় দাঁড় করালেন? স্কুলটাকে, সেই স্কুলটাকে, এত সম্মানের একটা চাকরিকে এইভাবে একটা পথে নামাতে আপনাদের লজ্জা করলো না? একদিন দুদিনের জিনিস নয় এটা। আমি মিডিয়াকেও এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে দোষারোপ করতে চাই, কারণ মিডিয়া লাইভ কভারেজ করেনি। তারা বহুদিন আগে থেকে, শুধু আমরা যোগ্য প্রার্থীরা ছাড়া প্রত্যেকটা লোক, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সংগঠন জানতো প্যানেল বাতিল হতে চলেছে। আমরা ছাড়া আমাদেরকে মুচলেখা লিখে নেওয়া হয়েছে, তবুও বুকের পাটা ছিল যে না আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা, সংবিধানে আছে আবার কিসের, রিপ্রেজেন্ট করার দরকার নেই। কিন্তু একটা রায় হয়ে গেল, তারপরে কোনো সুরাহা হলো না, পথে নামতে বাধ্য হলাম। আপনাদেরকে জবাব দিতে হবে, কমিশনকে জবাব দিতে হবে, আমরা জবাব চাই। কোথাও কি গিয়ে অযোগ্যদের বাঁচাতে যোগ্যরা বলি হলো? সেটা তো অবশ্যই, অযোগ্যদের বাঁচানোর জন্য শুধু নয়, যারা এসএসসি কর্তা, যারা মন্ত্রী নেতা, তাদের নিজেদের দোষটাকে লুকানোর জন্য আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, আমাদেরকে পুরো রাস্তায় বসিয়ে দিয়েছে। আপনি দেখুন সবাই কি সুন্দর রাস্তায় বসে রয়েছে, যারা ওই দপ্তরে বসে রয়েছে, বসে দেখুন এসি ঘরে বসে পা নাচাচ্ছা দেখছে যে যোগ্য নাচে। হ্যাঁ, যোগ্য মানে চাকরি প্রার্থী, যোগ্য কর্মী, শিক্ষক কর্মী, যারা এত কষ্ট করে চাকরিটা পেয়েছে, পড়াশোনা করে, দিন রাত পড়াশোনা করে চাকরিটা পেয়েছে, তাদের আজকে কীভাবে রাস্তায় বসিয়ে দিয়েছে এইটাকে দেখান আপনারা। তারা কিন্তু এসি ঘরে বসে রয়েছে। আমার কথা হলো যে আমরা যদি যোগ্য হই তাহলে আমরা কেন রাস্তায় বসব? আমাদের সাথে তারা কেন বসেনি? আমাদের স্যালারি অফ করা হচ্ছে, আমাদের চাকরি বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে তাদের কী হচ্ছে? তাদের কী হচ্ছে? তাদের তো একটা শাস্তি হওয়া উচিত ছিল। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছুকে তালগোল পাকাচ্ছে। গ্রুপ সি, গ্রুপ ডি, আর ছিল এইচএস মানে 11-12 শিক্ষক, 9-10 শিক্ষক, আমাদের সকলের আলাদা আলাদা প্যানেল, আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট, আলাদা আলাদা নিয়োগ, কোন ক্ষেত্রে কত মানে দুর্নীতি হয়েছে সেটাকে ক্লিয়ার করে বলুক। সমস্তকে একসঙ্গে করে বলছে এত দুর্নীতি হয়েছে কেন? আমরা 11-12 আমাদের মাত্র, আমাদের 5,500 মতো নিয়োগ হয়েছে, তার মধ্যে 709 জন মানে গিলটি। এই 709 জনের জন্য আমরা সবাই অযোগ্য? এটা কোথাকার, কোন দেশের বিচার ব্যবস্থা, কোথাকার বিচার ব্যবস্থা সেটা আমাকে একটু বলুন। 9-10 মাত্র 900 কতজন তাদের মানে মানে ওয়েমার শিট ফাঁকা কিংবা র্যাঙ্ক জাম, 900 কতজন স্যার? 952 জন। এদের জন্য পুরো প্যানেল খারিজ হয়ে যাবে, এটা কোনো কথা হলো? কি আর বলবো, আর হাইকোর্টের বিচার ব্যবস্থা যেটা হয়েছে আমরা এটা মানি না। আমরা মানে ওটা একটা ন্যায়ালয়, ওটা একটা বিচারালয়, সবসময় আমরা চাইবো সেখানে একটা সঠিক বিচার হোক। এবং আমরা জানি, এবং জানি বলে আমরা যোগ্যরা কখনো চেষ্টাও করিনি। আমরা সবাই জানি কি অযোগ্যদের নিয়ে কেস চলছে, আমরা কখনো দেখতেও যাইনি। আমরা জানি আমরা তো যোগ্য, আমাদের কিছু হবে না। এবং আমাদের কারোর কথা একটা শোনা তো দূরের কথা, আমাদের একটা করে নোটিশ ধরিয়ে দিয়েছে যে এই কেসটা আন্ডার চ্যালেঞ্জে রয়েছে, ঠিক তো বললাম স্যার? হ্যাঁ, আমাদের জোর করে সাইন করানো হয়েছে, আমরা কেউ সাইন করতে চাইনি, আমাদের জানতামই না ব্যাপারটা, আমাদের জোর করে সাইন করানো হয়েছে HMDI জোর করে, বলপূর্বক আমরা করতে চাইনি, না করতে হবে, এটা রুলস করিয়েছে। আচ্ছা, সে মানলাম, ভাবলাম কি যে আমাদের কী হবে, আমরা তো যোগ্যভাবে পেয়েছি, যারা অযোগ্য তাদের যাবে। কিন্তু এই ঊর্ধ্বতন কর্তা, SSC বলুন, বিকাশ ভবন বলুন, পুরো এরা মিলিতভাবে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে দিল, কেন? যাতে অযোগ্যরা বেরিয়ে না যায়। আপনি হাইকোর্টে দোষ দিচ্ছেন? তিনি তো রায় দিয়েছিলেন যে এরা অযোগ্য, এরা বাদ। ওই অযোগ্যরা গেছিল সুপ্রিম কোর্টে, তাদের কেস চলছিল, নট আস, আমাদের নয়।
কিন্তু আমাদের কেন জড়িয়ে দেওয়া হলো? কোথায় আমাদের নামে কোনো ইয়ে আছে, মানে কোনো কমপ্লেন আছে? র্যাঙ্ক জাম কোনো কমপ্লেন আছে? ওয়েম আর মানে ব্ল্যাঙ্ক কোনো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সিবিআই পর্যন্ত পাইনি। আচ্ছা আরেকটা কথা আমার বলার খুব দরকার, যেটা বলছে এসএসসি দিতে চাইনি, এসএসসি দেবে। আচ্ছা যে চুরি করবে সে কি বলবে আমি চুরি করেছি? যে চুরি করবে এই দেখুন আমি এখানে এখানে চুরি করেছি, তাহলে সিবিআইকে কেন কাজে লাগালো, ইডিকে কেন কাজে লাগালো, বাক কমিটিকে কেন কাজে লাগালো? সিবিআই বলছে, ইডি বলছে, বাক কমিটি বলছে যে এই কজন অযোগ্য, তার সত্ত্বেও কেন এসএসসির উপর দায় সেরে দিয়ে আমাদেরকে রাস্তায় বসালো? বিচারপতি এখানে সম্পূর্ণভাবে আমাদের সাথে ইনজাস্টিস করেছে, উনি আমাদের সাথে অন্যায় করেছে। বিচারালয়ে বসে আমাদের সাথে যোগ্য তালিকা দেয়, ওই র্যাঙ্ক ওপর দিকে আসবে, নিচে যাবে না। যদি যোগ্যভাবে ওই ওএমআর শিট দেখা হয় তাহলে ওই র্যাঙ্ক ওপরে যাবে, নিচে নামবে, এটা আমরা আশা রাখি, ঠিক আছে? তার সত্ত্বেও আমাদের দরকার নেই, আমরা যারা চাকরি করছি আমাদের যোগ্য হিসাবে আমাদের মান সম্মান ফিরিয়ে দিয়ে সেই চাকরিটা যেন থাকে, এই ব্যবস্থা যেন করে আমাদের এই সরকার কর্তৃপক্ষ, এসএসসি, বিকাশ ভবন, নিবেদিতা ভবন, যারা যারা আমাদের এই চাকরির সঙ্গে যুক্ত, বোম ফাটিয়েছে, ভালো কথা, বোম ফাটিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা মানে জোরপূর্বক একটা মানে জাজমেন্ট নিয়েছে, এটা আমি, এটা আমার ব্যক্তিগত মত, আমি কাউকে বলছি না, জোরপূর্বক একটা জাজমেন্ট নিয়েছে। আপনি জানেন এই যে সিদ্ধান্তটা ভোরবেলা থেকে ওয়েবসাইটে ঘুরছিল, সন্ময় ব্যানার্জির ফেসবুক পোস্টে ঘুরছিল, আপনি জানেন সেটা? জানেন না? আমরা কোনো রকম রাজনীতিতে যাব না, আমি জানি এখানে আমি বিজেপিকেও ছাড়বো না, তৃণমূলকেও ছাড়বো না, সিপিআইএমকেও ছাড়বো না, সবাই মিলিতভাবে আমাদের এই রাজ্যের, আমাদের রাজ্যের, ওয়েস্ট বেঙ্গলের, নট মি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 25,000 ছেলে মেয়ের জীবন নিয়ে খেলা করছে, জীবন নিয়ে খেলা করছে, আর কিছু না। আপনারা অপেক্ষায় রয়েছেন, আপনারা রোজ টেলিভিশনে হয়তো প্রোগ্রাম করছেন, লাইভ দেখাচ্ছেন, দেখবেন যদি এই চাকরিটা কোনো রকম চলে যায়, আমরা যে লড়াই করছি যদি ব্যাক করতে না পারি এইবার, তারপরে আমাদের জীবনে যে অসহায়তা নেমে আসবে তার দায় কি কলকাতা হাইকোর্ট নেবে? তার দায় কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য নেবে? কেউ নেবে না, কেউ নেবে না। আর এটা সবাই জানে যে এটা আমাদের সাথে অন্যায় হয়েছে, সবাই জানে যে যোগ্যদের সাথে অন্যায় হয়েছে, আমি অযোগ্যদের কথা বলছি না, যোগ্যদের সাথে অন্যায় হয়েছে। এই যোগ্য চাকরি কবে তাদের চাকরি ফিরে পাবেন সেদিকেই নজর থাকবে আমাদের। ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।